আরেকটা নীতি আদর্শের নাম হলো ধর্ম নিরপেক্ষতাবাদ, যেটা প্রতিষ্ঠিত আমাদের রাষ্ট্র পাশের রাষ্ট্র ভারত। এর প্রভাব তাদের ভিতরে ইন্দিরা গান্ধী, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু সহ এরা, এদের মূল থিওরি তারা বলে যার যার ধর্ম সে পালন করবে। জোরে শিক্ষা আমার বলে নিরপেক্ষ শব্দের অর্থ কি বলেন? কোনো পক্ষ নাই, নিরপেক্ষ শব্দের অর্থ কি? আবার কোন আবার কোন? আচ্ছা, যার যার ধর্ম সে পালন করবে, এই ব্যাখ্যাটা পাইল কোথায়? সম্পূর্ণ একটা অযৌক্তি, একটা মন গড়া ব্যাখ্যা। ঠিক, এই মানুষ কোনোদিন নিরপেক্ষ হইতে পারে? হ্যাঁ। আচ্ছা বলেন তো, যারা হিন্দু তারা বলবে না তাদের ধর্মপক্ষ অবলম্বন তারা করবে না? খ্রিস্টানরা, বৌদ্ধরা, ইহুদিরা, আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলামের পক্ষ আমরা অবশ্য কথা কয় না, ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হয় কেন? আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কেটা, আমি বললাম আমার নাম রেজাউল করি, আমি একজন মুসলমান, আমার ধর্ম হলো ইসলাম। এই তুমি কেটা বলে আমি কৃষ্ণ, আমি একটা হিন্দু, আমার ধর্ম হলো হিন্দুত্ববাদ। তুমি কেটা বলে আমি জর্জ ডব্লিউ বুশ, আমি একজন খ্রিস্টান, কথা কয় না, আমার ধর্ম হলো খ্রিস্টবাদ। ঠিক না? যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে কি তোমার আব্বা, তুমি যদি উত্তর দাও আমার বাপের পরিচয় দেওয়ার ব্যাপারে আমি নিরপেক্ষ, কি বলেন? বাপের পরিচয় দেওয়ার নিরপেক্ষ বলা যায়? বলতে হবে জোর গলায় আমার আব্বা। তুমি যদি বলো আমার বাপের পরিচয় দেওয়ার নিরপেক্ষ, তাইলে প্রমাণের ভিতরে তুই যে যা জোর গলায় বলতো আমার আব্বা, কথা ঠিক? এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য একদল আছে না নাই? আর একটা নীতি আদর্শের নাম হলো ইসলাম, যারা প্রতিষ্ঠিত হয়েছিল মদিনায়, যার প্রবক্তা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মূল থিওরি হলো সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ।